আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। পাকিস্তানের রাজনীতির যে বর্তমান অবস্থান সেটা আসলে বোঝা একটু কষ্টকর, মানে কি ঘটতে যাচ্ছে। পাকিস্তানের তেহরিক ইনসাফ বা ইমরান খানের দলই বেসিক্যালি নির্ধারণ করবে কে প্রধানমন্ত্রী হবেন। এখন এই প্রধানমন্ত্রী হওয়ার ইস্যুটাতে অন্তর্বর্তীকালীন যিনি চেয়ারম্যান আছেন ইমরান খানের বিপরীত, ওনার নাম হচ্ছে গহর আলী খান। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে, মানে ইমরান খান কি নিজে প্রধানমন্ত্রী হবেন না। পাকিস্তানে সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এবার বেকায়দায় আছেন পাকিস্তানের মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় 134টি আসনের মধ্যে মাত্র 73টি আসন পেয়েছে নওয়াজের দল পিএমএলএন। সরকার গঠন করতে এখন অন্য দলগুলোর দ্বারস্থ হতে হচ্ছে শীর্ষ এই রাজনীতিবিদকে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের দল আছে এগিয়ে। বন্ধুরা, কিন্তু কে হবে প্রধানমন্ত্রী, ইমরান খান কি প্রধানমন্ত্রী হচ্ছে, বন্ধুরা এই বিষয় নিয়ে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আমরা অনেক তথ্য পাবো। দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই এই সম্পর্কে তথ্য দিয়েছে, এমনকি আমরা ডেলি ইত্তেফাক থেকে এই বিষয় নিয়ে অনেক তথ্য পাবো। আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বন্ধুরা, এই আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। পাকিস্তানের রাজনীতির যে বর্তমান অবস্থান সেটা আসলে বোঝা একটু কষ্টকর, মানে কি ঘটতে যাচ্ছে। তো আমি যখন এই নিউজটা আপলোড করছি, হয়তোবা এরপরে আবার আপডেট নিউজ আপনারা পেয়ে যেতে পারেন, যেহেতু আমি নিউজগুলো একটু আগে আপলোড করে রাখতে হয়। ধরেন আমি যখন নিউজগুলা রেকর্ড করি, আপনি হয়তো এই নিউজটা প্রায় 8 থেকে 10 ঘন্টা পরে পেজে অথবা চ্যানেলে প্রকাশিত হয়। তো এর মাঝখানে যদি সিদ্ধান্ত আসে তো আসলো, না আসলে আমি যতটুকু আপডেট পাচ্ছি ওইখান থেকে নিউজটা দিচ্ছি। পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি বা পিটিআই, আমাদের ইমরান খানের যে টিম, তিনি আপনার বলছেন যে তারা বিজয়ী হয়েছেন। অপরদিকে নওয়াজ শরীফ একক দাবি করছে সে নাকি বিজয়ী হয়েছে। যাই হোক, এরা আবার জোট গঠন করছে। বাট পাকিস্তানের তেহরিক ইনসাফ বা ইমরান খানের দলই বেসিক্যালি নির্ধারণ করবে কে প্রধানমন্ত্রী হবেন। এখন এই প্রধানমন্ত্রী হওয়ার ইস্যুটাতে অন্তর্বর্তীকালীন যিনি চেয়ারম্যান আছেন ইমরান খানের বিপরীত, ওনার নাম হচ্ছে গহর আলী খান। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে, মানে ইমরান খান কি নিজে প্রধানমন্ত্রী হবেন না, যেহেতু সবাই স্বতন্ত্র থেকে পাশ করছে, এদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী বানাই দিয়ে তিনি পেছন থেকে লাইক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এমনটাই কি না। কারণ গহর আলী খানের বক্তব্যটার মধ্যে একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে তিনি বলছেন যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন তাদের দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। এখন বলতেই পারতো যে ইমরান খানই হবে প্রধানমন্ত্রী, বা শব্দটা দেখেন বলছে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। ইসলামাবাদের সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় নির্বাচনে পিটিআই মানে ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেও তিনি দাবি করছেন। দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের 170টি আসন তারা পেয়েছে। আর তিনি বলছেন, যেটা বলছেন গহর খান তার দাবি, এবং কি তার বক্তব্য যে প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করে দিবেন। এই দিবেন মানে কি, ইমরান খান কি নিজে হবেন না, কারাগারে কিংবা বাইরে তিনি যেখানেই থাকুন না কেন তিনি এই দলটির নেতা। নির্বাচনে জাতীয় পরিষদের 265 আসনের মধ্যে 170টিতে পিটিআই জয়ী বলে দাবি করছেন গহর খান। আর তিনি বলছেন তাদের মধ্যে 94 জনের জয়ের ঘোষণা পাকিস্তান নির্বাচন কমিশন দিয়েছে, আর এই বিষয়ে তাদের কাছে নির্বাচন কমিশনের জারি করা ফর্ম 45 রয়েছে। এছাড়া আরও 22টি আসনে আপনার পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে, কিন্তু এসব আসনে তাদের ফল পাল্টে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রথমবারের মতন পাকিস্তানের নির্বাচনে 48 ঘন্টা পার হয়ে গেলেও ফলাফলটা পুরোটা ঘোষণা করতেছে না, আর সবাই বলছে যে এখানে খেলাটা খেলতেছে পাকিস্তানের সেনাবাহিনী। কারণ পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ইমরান খানের বিপরীত অবস্থান নিয়ে রেখেছে, আপনারা সকলেই জানেন যে তারা কিন্তু চায় না। আর এর আগেরবারও অনাস্থা ভোটে ইমরান খানকে সরানোর জন্য প্রধান মাস্টারমাইন্ড কারিগরদের মধ্যে কিন্তু এই শেহবাজের আমেরিকা এবং কি সেনাবাহিনী। দেখা গেছে যে জাতীয় পরিষদের 265টির মধ্যে পিটিআইকে মানে ইমরান খানকে দেখানো হয়েছে 92টা আসন, বাট ইমরান খানের দলের দাবি তারা পাইছে 170টা। এদেরকে ফলটল লাইরা ওই যে ওই দুইটা দলের দিয়ে একটা জোট করে সরকার গঠনের চেষ্টা চলছে, বাট তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে টেনে অ্যাপিল করবে, এরপর তারা সরকার গঠন করবে আর ইমরান খান ঠিক করে দিবেন। তা আমার এই জায়গাটাতে একটু মনে হচ্ছে যে মানে আসলে ঝোলটা কোথায়, তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করছেনই তাই না। আমি আসলে বুঝতেছি না পাকিস্তানে ভাই এত নাটক। হ্যাঁ, যাই হোক, দেখা যাক
কোন দিকে কি যায়। বাট ইমরান খান প্রধানমন্ত্রী না হইলে এই পিটিআই ভিটিআই দিয়ে আমাদের কোনো লাভ নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হওয়া উচিত, বাংলাদেশের জন্য ভালো। পাকিস্তানে সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এবার বেকায়দায় আছেন পাকিস্তানের মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় 134টি আসনের মধ্যে মাত্র 73টি আসন পেয়েছে নওয়াজের দল পিএমএলএন। সরকার গঠন করতে এখন অন্য দলগুলোর দ্বারস্থ হতে হচ্ছে শীর্ষ এই রাজনীতিবিদকে। এদিকে জোট সরকার গঠনে 54 আসন পাওয়া পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির সঙ্গে যোগাযোগ করেছেন নওয়াজ শরীফ, তবে বিলওয়াল ভুট্টোর দিক থেকে কোনো শুভ ইঙ্গিত পাননি। বিলওয়াল ভুট্টো সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পদ তাকে দেয়া না হলে জোট গঠনে তিনি আগ্রহী নন। এবার বাধ্য হয়েই নওয়াজ শরীফ ঘুরে বেড়াচ্ছেন ছোট ছোট ইসলামী দলগুলোর দিকে। এরই ধারাবাহিকতায় পিএমএলএন এর আমন্ত্রণে রোববার মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের একটি প্রতিনিধি দল লাহোরে নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গোপন সূত্রে জানা গেছে ওই সাক্ষাতে জোট সরকার গঠনে কৌশল নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। সাক্ষাতের সময় নওয়াজ শরীফ ছাড়াও তার ছোট ভাই শাহাবাদ শরীফ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পাকিস্তানের মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ কারচুপি করে নির্বাচনে জিতেছেন এমন অভিযোগে শনিবার আদালতের দ্বারস্থ হয়েছেন ইমরানের দল পিটিআই। এমনকি নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে ইমরান খানের সমর্থকরা। নওয়াজ শরীফের আসনে তার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া পিটিআই এর কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে আবেদন করেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন এবারের নির্বাচনে ইমরান খানের দল পিটিআই কে দলীয় ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেয়নি, তবে পিটিআই এর নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির 16তম সাধারণ নির্বাচনে জয় দাবি করেছেন এবং তার কর্মী সমর্থকদের এই বিজয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন। মূলত এই নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্য সব রাজনৈতিক দলকে ছাড়িয়ে গেছে। তারপরও এখন যে প্রশ্ন বড়সড়ভাবে সামনে এসেছে তা হল স্বতন্ত্র প্রার্থীরা পরবর্তী কেন্দ্রীয় সরকার গঠন করতে একত্রিত হতে পারে কিনা। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। ইমরানের দলের নেতা ব্যারিস্টার গহর আলী খানের মতে পিএমএলএন এর পক্ষে নির্বাচনী ফলে কারচুপির আগে পিটিআই জাতীয় পরিষদের 170 আসনে এগিয়েছিল। তিনি বলেছেন তার দল এই কারচুপির বিরুদ্ধে আইনিভাবে এগোবে। সম্মানিত দর্শক, পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে আমরা অনেক তথ্য জানতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ডেলি ইত্তেফাক থেকে অনেক তথ্য পেয়েছি, এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছে, কে হচ্ছে বা কে হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী। বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা দেখতে পেয়েছেন। আপনাদের মতামত কি আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয় নিয়ে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।